নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শ্রুতির চোখ রাখবো যে বড় খবরে চাঞ্চল্যকর তথ্য। দূরত্ববিধি মাস্কে কমছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, দাবি বিশেষজ্ঞদের। করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রথম থেকেই দূরত্ববিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই বিধি মেনে সুফল পাচ্ছেন অনেকেই, তবে উল্টো কথা বলছেন ইংল্যান্ডের একদল গবেষক। তাদের মতে এই বিধিনিষেধের গেরোতেই শিশুদের শরীরে আরও বেশি করে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের রোগ। ফ্লুয়ে আক্রান্ত হচ্ছেন তারা, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। ভাইরোলজিস্টরা জানান, এমন পরিস্থিতিতে বহু ক্ষেত্রে শিশুদের শরীরে রেসপিরেটরি সেন্সিয়াল ভাইরাস পাওয়া যাচ্ছে, যা ফুসফুসের ব্যাপক ক্ষতি করে। এই ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় মৃত্যু হয়। কেন এমন ঘটনা ঘটে? ইংল্যান্ডের একদল বিশেষজ্ঞদের মতে অতিমারী পরিস্থিতিতে দূরত্ববিধি মেনে চলা এবং মাস্ক পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে রেসপিরেটরি সেন্সিয়াল ভাইরাস মাথাচাড়া দেয় আর তা সহজেই শিশুদের শরীরে হামলা করে এবং তাদের আক্রান্ত করে। কারণ দূরত্ববিধি এবং মাস্কের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর ফলে তখনই শিশুদের শরীরে থাবা বসায় মারণ ভাইরাস। একটি সমীক্ষায় দেখা গিয়েছে প্রতি বছর ব্রিটেনে অনূর্ধ্ব 5 বছর বয়সী প্রায় 30,000 শিশু রেসপিরেটরি সেন্সিয়াল ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরবর্তী খবর, হাতে মাত্র কয়েকটা দিন, তাড়াহুড়োয় মূল্যায়নের নম্বরে জল মিশবে না তো, আশঙ্কায় অভিভাবকেরা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন করতে নির্দিষ্ট ফর্মুলার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে পর্ষদ এবং শিক্ষা সংসদ। মাধ্যমিকের ক্ষেত্রে নবমের পরীক্ষা ও দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে 50-50 সমীকরণে ফলাফল জানানো হবে। এই সূত্রে শনিবার রাতে মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে সব স্কুলকে 24 জুনের মধ্যে পড়ুয়াদের নবম শ্রেণীর নম্বর পর্ষদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করতে হবে। এর ফলে নম্বর জমা দেওয়ার জন্য হাতে মাত্র আর কয়েকটা দিন পাচ্ছে স্কুলগুলি। এখানেই প্রশ্ন উঠছে, এত তাড়াহুড়া করে নম্বর জমা দিতে গিয়ে নতুন করে কোনো সমস্যা হবে না তো? এই অল্প সময়ের মধ্যে কিভাবে স্কুল কর্তৃপক্ষ সব নম্বর পর্ষদে জমা দেবে? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিভাবক এবং শিক্ষকদের একাংশের মধ্যে দোটানা তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এত কম সময়ে নম্বর জমা দিতে গিয়ে নম্বরে জল মিশবে না তো? শিক্ষক মহলের আরেকাংশের আশঙ্কা, তড়িঘড়ি নম্বর জমা দেওয়ার তাগিদে অনেক স্কুলেই বেশি বেশি করে নম্বরে পর্ষদে পৌঁছে দিতে পারে। মধ্যমেধার যে পড়ুয়াদের নম্বর পরীক্ষায় খুব বেশি আসে না, তারা অনেক বেশি নম্বর পেয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পর্ষদ অবশ্য হুঁশিয়ারি দিয়েই রেখেছে, এমনটা হলে স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবু সিঁদুরে মেঘ দেখছেন অভিভাবকের একাংশ। তবে পর্ষদের তরফে অবশ্য জানানো হয়েছে, এক্ষেত্রে কোনো কারচুপি হলে সেটা নির্দিষ্ট ওয়েবসাইটেই ধরা পড়ে যাবে। যদিও যেহেতু অধিকাংশ শিক্ষকই এখন স্কুলে যাচ্ছেন না, তাই নম্বর বণ্টনের ক্ষেত্রে অস্বচ্ছতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, জেলায় প্রায় 2,000 স্কুল এখনও গত বছর একাদশের নম্বর সংসদে জমা দেয়নি। এর ফলে সেই নম্বর খুঁজে বের করে এত কম সময়ের মধ্যে জমা দিতে গিয়ে গরমিল হবে না তো, কিছুতেই আশঙ্কা যেন কাটছে না। পরবর্তী স্বস্তির খবর, আক্রান্ত মৃত্যুতে দেশে আসার আলো, ভয় ধরাচ্ছে তৃতীয় ঢেউয়ের সম্ভাব্য সময়ে। দেশের জন্য সুখবর, অনেকদিন পর 60,000 নিচে নামলো করোনা দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র 58,419 জন। এই দৈনিক সংক্রমণ গত 81 দিনে সর্বনিম্ন। তবে সংক্রমণের তুলনায় আসার আলো মৃত্যুর সংখ্যা ঘিরেও। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 1,576 জন, আর গত 24 ঘন্টায় কোভিড মুক্ত হয়েছেন 87,619 জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 7,29,243 জন। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন 27,66,93,572 জন। যদিও দেশে করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই শুরু হয়েছে আনলকিং প্রক্রিয়া, আর এর মাঝেই শুরু হয়ে গিয়েছে তৃতীয় ঢেউ নিয়ে আলোচনা। গত কয়েকদিনে তৃতীয় ঢেউ নিয়ে একাধিক সমীক্ষা সামনে এসেছে। মনে করা হচ্ছে, যত বেশি সংখ্যক মানুষ ভ্যাকসিন নিয়ে নেবেন ততই কমবে তৃতীয় ঢেউয়ের প্রভাব। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে চলতি বছর ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত নাগরিকের টিকাকরণ হয়ে যাবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সম্প্রতি সাংবাদিক বৈঠকে বলেন, স্বাস্থ্য বিভাগের কাছে ডিসেম্বর পর্যন্ত 216 কোটি ভ্যাকসিন ডোজ থাকবে। 108 কোটি মানুষের টিকাকরণের পুরো ব্লু প্রিন্ট পেশ করা হয়েছিল। বিভাগের তরফে ভ্যাকসিনের নাম জানানো হয়েছে, এর মধ্যে কোভিশিল্ড, কোভ্যাকসিন, নোভোভ্যাক্স, জেনোভা, স্পুটনিক ভি। তবে রয়টার্সের একটি গবেষণা অনুযায়ী প্রায় 85% বিশেষজ্ঞদের মতে ভারতে করোনা তৃতীয় ঢেউ অক্টোবর মাসের মধ্যেই হানা দিতে পারে। অনেকেই আবার বলছেন সেপ্টেম্বর ও আগস্ট মাসেই তৃতীয় ঢেউয়ের প্রভাব শুরু হয়ে যেতে পারে দেশে। তবে এইমসের গবেষণা বলছে করোনা তৃতীয় ঢেউয়ের প্রভাব বাচ্চাদের উপর খুব বেশি পড়বে না,
এর আগে অবশ্য আশঙ্কা জারি করা হয়েছিল যে তৃতীয় ঢেউয়ে বাচ্চাদের উপরে ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। পরবর্তী খবর, পয়লা জুলাই থেকে এটিএম থেকে টাকা উঠালে কত টাকা চার্জ দিতে হবে জানেন? আপনি যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হন তবে এটি আপনার জন্য খুবই দরকারি খবর। ব্যাংক তার অনেক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন করেছে। স্টেট ব্যাংকের প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বিধি কার্যকর হওয়ার পরে এটিএম থেকে টাকা উঠানো এবং চেকবই ব্যবহার করা ব্যয়বহুল হতে পারে। পয়লা জুলাই থেকে দেশের এই বৃহত্তম ব্যাংকের অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে। আসলে ব্যাংক অফ ইন্ডিয়া তার এটিএম এবং ব্যাংক শাখা থেকে টাকা ওঠানোর পরিষেবা চার্জ পরিবর্তন করেছে। এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছিল। তদনুসারে নতুন চার্জগুলি চেকবুক স্থানান্তর এবং অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যাংকের মতে নতুন সার্ভিস চার্জ এসবিআই বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অর্থাৎ বিএসবিডি অ্যাকাউন্টধারীদের জন্য পয়লা জুলাই থেকেই 2021 থেকে প্রযোজ্য হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিএসবিডি গ্রাহকদের চারবার বিনামূল্যে টাকা ওঠানোর সুবিধা রয়েছে। বিনামূল্যে সীমা শেষ হয়ে যাওয়ার পরে ব্যাংক গ্রাহকদের চার্জ করে, তবে পয়লা জুলাইয়ের পরে এটিএম থেকে নগদ উত্তোলনে জিএসটি সহ 15 টাকা চার্জ করবে ব্যাংক। করোনা সংকটের কারণে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার অ্যাকাউন্টধারীদের ত্রাণ দিয়ে টাকা ওঠানোর সীমা বাড়িয়েছে। গ্রাহকরা অন্য শাখায় গিয়ে টাকা ওঠানোর ফর্মের মাধ্যমে তাদের সঞ্চয় অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এবং অন্য শাখায় গিয়ে চেক থেকে 1,00,000 টাকা পর্যন্ত ওঠানো যাবে। পরবর্তী খবর, ভ্যাকসিন দেখলেই দৌড়ে পালাচ্ছে কলকাতা লাগোয়া এলাকার বাসিন্দারা, আসরে নামল প্রশাসন। ভ্যাকসিনে অনীহা গোটা গ্রামের, আসরে নামলেন বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা। কোভিড সচেতনতা তো দূরের কথা, আতঙ্কে ভ্যাকসিনে নিতে চাইছিলেন না এই এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে সোনারপুর ব্লকের খেয়াদহ 1 নম্বর গ্রামে। সকলেই আদিবাসী সম্প্রদায়ের, বসবাস করেন কলকাতা থেকে মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে সোনারপুর ব্লকের খেয়াদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাইলেন গ্রামে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হলে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় তাদের। অনেকেই আবার শরীর খারাপে নানা রকম অজুহাত দিয়েছেন। অবশেষে আসরে নামেন সোনারপুর উত্তর বিধানসভা বিধায়ক ফিরদৌসি বেগম, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, সোনারপুর বিডিও সৌরভ ধল্ল ও সোনারপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র এবং নরেন্দ্রপুর থানার আইসি সুখময় চক্রবর্তী। তারা বাড়ি বাড়ি গিয়ে বোঝানো শুরু করেন তাদের। তাদের সাহায্যে এগিয়ে আসে এক স্বেচ্ছাসেবী সংস্থাও। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোট 100 জনকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছেন তারা। পাশাপাশি সচেতনতা বাড়াতেও সকলকে ভ্যাকসিন দিতে প্রশাসনের পক্ষ থেকে আগামী সপ্তাহেই এখানে ক্যাম্প করা হবে বলে জানা হয়েছে। তবে ভ্যাকসিন নেওয়ার পর অবশ্য অনেকটাই ভয় কেটেছে এলাকার বাসিন্দাদের। বাকিরাও যাতে ভ্যাকসিন নেন সেই উদ্যোগ তারা নেবেন বলে জানান। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, কথায় কথায় রাগ হয়ে যান, উত্তেজিত হয়ে যান, যে কোনো সময় হৃদরোগ দেখা দিতে পারে বলছে সমীক্ষা। এদেশে নানা সময় নানা ছবিতে বিশেষ করে বলিউডে এই দৃশ্যের সঙ্গে আমাদের মোলাকাত হয়েছে বহুবার। কোন উত্তেজিত মুহূর্তে মূলত কথা কাটাকাটির মাঝে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছবির কোনো চরিত্র। এই ঘটনাকে এতদিন পর্যন্ত মেলোড্রামার তকমা দেওয়া হলেও এবার একটু অন্যভাবে ভাবার সময় বোধহয় এসে গিয়েছে। কেননা এবার আর বাণিজ্যিক ছবি নয়, বরং রীতিমতো বিদেশ থেকে এসেছে সমীক্ষার হাতে গরম রিপোর্ট, যা দাবি করছে যে যারা কথায় কথায় রেগে যান বা একটুতে উত্তেজিত হয়ে পড়েন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে অন্যদের তুলনায় অনেক গুণ বেশি। শুধু তাৎক্ষণিক উত্তেজনাই নয়, একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা মানসিক অবসাদ এবং জীবনের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিও এই বিপদ ডেকে আনতে পারে। খবর বলছে যে সম্প্রতি এহেন সমীক্ষা পরিচালনা করা হয়েছিল টেক্সাসের বেলার ইউনিভার্সিটির তরফে। এই সমীক্ষাটির প্রধান গবেষক তথা সিদ্ধান্তপত্রের লেখক অধ্যাপক আলেকজান্দ্রা টায়রা এ বিষয়ে তিনি জানিয়েছেন যে তারা রীতিমতো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে 96 জন অংশগ্রহণকারী নিয়ে 7 দিন অন্তর এহেন সমীক্ষা পরিচালনা করেছেন। তার বক্তব্য অনুযায়ী সমীক্ষা চলাকালীন প্রথমে অংশগ্রহণকারীদের একটি 5 মিনিট দীর্ঘ বক্তৃতায় আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়। বিষয় হিসেবে তাদের সামনে তুলে ধরা হয় এমন কিছু ঘটনা যেখানে তারা রয়েছেন দোষারোপের মুখে, যেমন দোকান থেকে জিনিস চুরির মিথ্যা অভিযোগ, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ ইত্যাদি। এর পরের ধাপে 96 জন অংশগ্রহণকারীকে কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে দেওয়া হয়। মনস্তত্ত্বের উপরে ভিত্তি করে নির্বাচিত প্রশ্নগুলি সংশ্লিষ্ট ব্যক্তি কতটা উত্তেজনাপ্রবণ তা বোঝার লক্ষ্যে সাজানো হয়েছিল। সমীক্ষার ভিত্তিতে তারা দেখেছেন যে এইসব সময় উত্তেজনার মুহূর্তে অ্যাড্রিনালিন হ্রাস অতিরিক্ত হয়, যা সরাসরি হৃদযন্ত্রে গিয়ে ধাক্কা মারে। অর্থাৎ এই পরিস্থিতি ঘন ঘন তৈরি হতে থাকলে হৃদরোগের আশঙ্কা আছে বই কি তার বক্তব্য মাফিক। পাশাপাশি টায়রা হৃদরোগের নেপথ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অসংযত খাদ্যাভ্যাস, মদ ও ধূমপানের অভ্যাসের উল্লেখ করতেও ভোলেননি সমীক্ষায়।